হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কালকে ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে আমের আচারটা দেখ পুরোটা দেখাইতে পারি নাই, আজকে বাকিটুক দেখাবো কিভাবে আচারটা। রুটি বাজতে আসো, তিন উঠলেন কয়েকজন রুটি ফুলে তুই জানো ফুলে দেখ। রুটি বাজা দেখ কেমন আমার কাছে দাও। আমি আর রুটি বাজতেছে একটা ফুলে নাই একটু ফুলছে ফুলেছে তাই না সামনে উল্টে দাও রুটিগুলো খুব সুন্দরই রুটি বাজে আছে, দাগ লাগে নাই। রুটি পুরো ফেলাটা আমি আর
হালকা সুন্দর দিতেছে চলছে সিক্রেদা সামিয়া এটা আপনারা কালারটা এই যে এরকম হইছে খুবই সুন্দর এই যে তা পাঠাইছি রুটিটা খাবো হাত নাড়তে আচার নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে আচার বানাইতে অনেক কষ্ট বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের এখান দিয়ে দেখা যায় না বারান্দা দিয়ে দেখা যায় আমার পেঁয়াজ কাটা কাটা করতেছি আচারটা নাড়া দাও আচারের কালারটা খুব সুন্দর হয়েছে এই যে বাইরে বৃষ্টি হয় প্রত্যেকদিনই বৃষ্টি হচ্ছে বাইরে এই যে বৃষ্টি পড়তেছে এই যে বৃষ্টিতে ভিজছে এই বৃষ্টিতে ভিজো কেন তাই অনেক বৃষ্টি হচ্ছে আগে আমাদের এখানে রাস্তা কাজ যখন হয়নি তখন এখানে পানি জমা হয়ে যেত রাস্তা বাস আরে কইলে বাসায় পানি ভিজে যেত এই পর্যায়ে এদিক দিয়ে আমাদের আর একটা ঘেট এখানে এই যে এদিক দিয়ে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি এই যে আমাদের কাপড় কিন্তু মারা বাড়াতে মেরে দিচ্ছি এখনো নেওয়া হয় নাই আমরা সেই কাপড় কিন্তু ভিতরে দিব বাসায় সব গুছাব ঘর অনেক বৃষ্টি গেটটা খুলে দেখাই এই যে বৃষ্টিতে ভিজি না অনেক দিয়ে হয়েছে বৃষ্টিতে ভিজি না বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে কিন্তু আমার ঠান্ডার সমস্যা আছে এই জন্য বৃষ্টিতে ভিজি না আমাদের বাসায় বারান্দায় আছে এই যে আমাদের ভাইয়া সামনের বাসা ভাইয়া খুবই ভালো ওনারা আমাদের সুস্থবর নেয় আমরা কে কিরকম আছি লকডাউনের মধ্যে লকডাউন না আমাদের আমাদের চ্যানেলটা নতুন আমি তো নতুন ব্লগ করি আমি এত কিছু বুঝি না আমার ভুল ত্রুটিও হইতে পারে আমার ভুল ত্রুটি হলে কমেন্ট করে যাবেন জানাবেন কিভাবে করতে হয় হয়তো আমি পারি না আর আমি অনেক কিছুই পারি না আমার মেয়েরা সাহায্য শেয়ার করবেন সবাই দোয়া করবেন আর করতে
করতেছে জালটা যখন ঝনঝন করবে তখন পানি দিব ঝনঝন জাল ভাসতে ভাসতে একটা ঝনঝন শব্দ হয় এটা এখন ঢেকে দিতে পানি দিয়েছে এখানে পানি শুকাবে আর এই পোলাও খাবো সেই পোলাওটা আপনাদের সাথে শেয়ার করবো পোলাওটা আমার বোন নাড়া দিচ্ছে এখানে মুরগি মাংস তো এটা যখন ই করবে তখন আবার দেখাবো এটা দেখুন আবার তখন আবার দেখাবো এখন পানি দিয়ে দিয়ে আন্দাজ করে পানি দিয়ে দিল মশলা উপরে বেশিছে কাঁচা মরিচ দিল ধোয়া কাঁচা মরিচ দিয়ে দিল পানি দিয়ে দিলাম চালের চার গিরা উপরে থাকলে হয় পানি এই যে চার গিরা এই যে চাল কিসমিস গুলো কোথায় কিসমিস গুলো দাও কিসমিস দিলা গাজর দিলে পোলাওটা আরো সুন্দর দেখা যায় গাজর দিয়ে দিলে একটা গাজর কেটে কুচি কুচি করে কেটে দিলে খুব সুন্দর দেখায় কালারফুল দিবা আজকে দিব না ঢেকে দিল কত ঢেকে দিলাম এভাবে একটু দিয়ে দিলে কাজে লাগে এই যে এরকম পুরানো তাওয়া পোলাও নিচে দিয়ে দিবেন পাতলে পানি শুকিয়ে যায়